আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। তো আমি আর আমার বোনের মেয়ে যাচ্ছি আমাদের বাসার সামনেই। জি হ্যাঁ, এটা হচ্ছে বরিশাল বিএম কলেজ। তো বিএম কলেজের সামনে মসজিদ গেটের সামনে আমাদের বাসা। তো মসজিদ গেটের সামনে ভিতরে তো অনেক মজার মজার খাবার পাওয়া যায়, ফুচকা চটপটি। তো এখানে আমরা প্রায় দিনই প্রতিদিনই খাওয়া পড়ে। তো আমার বাবার বাসা যতদিন থাকি, আমার বোনের মেয়েরা আসে, আমার বোনরা আসে। তো যতবার আসে, যত দিন আসে, যদি তিন চার দিন থাকি, দেখা যায় তিন চার দিনই বিকেলবেলা নয়তো সন্ধ্যার পরে আমরা এখানে গিয়ে তারপরে খাই। তো এখানে মামারা আমাদের চেনে, তো খুবই পরিচিত। তা আমি আর আমার বোনের মেয়ে এসেছি, ফুচকা আরও দেখি কী কী খাওয়া যায়। তো আমরা এখন যেখানে ফুচকা খাচ্ছি, এটা হলো গিয়ে বিএম কলেজ মসজিদ গেটে ঢোকার সময়, ভিতরে ঢোকার সময় বাম পাশে মামার ফুচকা নামে পরিচিত। তো ওনার ওখানে লেখাই আছে মামার ফুচকা। তো ওনার ফুচকাটা চটপটিটা আসলেই অনেক মজা হয়, আমরা যে কত শত শতবার খেয়েছি তার হিসাব নেই। কিন্তু এখানে একটাই সমস্যা, প্রচুর ভিড় থাকে, এসে দাঁড়িয়ে থাকতে হয়। তো দাঁড়িয়ে থাকতে থাকতে, বসে থাকতে থাকতে মামাকে অনেক জ্বালাই, মামাকে বারবার চিৎকার করে বলতে হয়, মামা আমরা আসছি আসছি, দেন দেন দেন। বানায় ওনার মুড়ি ভর্তাটা খুবই মজা, আমি আরো অনেকবার খেয়েছি, তো আজকে আবার খাবো। Thank you.
আমাদের মুড়ি ভর্তা, উফ দারুণ, দেখতেই অনেক ভালো লাগতেছে, খেতে তো আরো মজা, সত্যি অনেক মজা। আমার বোনের মেয়েটা বলতেছে না আমি খাবো না, আমার পেট ভরে গেছে, কারণ আমরা অনেকগুলো ফুচকা খেয়েছি, দুইজনে পুরা ফুচকার পরে ফুচকা খেতে খেতে একদম পেটের অবস্থা ভরপুর। তাও আমরা এটা দেখে আমি খেতে চাচ্ছিলাম, তো আমার বোনের মেয়ে বলতেছে না আমি খাবো না, আমার পেট ভরে গেছে, কিন্তু এক চামচ খাওয়ার পরে বলতেছে আসলেই অনেক মজা। সব শেষ, একদম প্লেট চাটাপোটা করে তারপর দিয়েছি প্রচুর মজা, প্রচুর ঝাল, যা বলার মতো না, নাক কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আর হঠাৎ করে দেখলাম দূর থেকে একজন কুটুর কুটুর করে হেঁটে আসছে, আমাদের বলা নাই কওয়া নাই একজন এসে হাজির হঠাৎ করে। তার অবশ্য কলেজ, তো জিজ্ঞেস করলাম এখানে কেন ঢুকলেন আপনি, আপনার সাহস তো বেশি, আপনার তো এখানে ঢোকা উচিত না। তো উনি বললো আমি এখন এই এলাকার জামাই, আর প্লাস হলো কি এটা আমার আগের সেকেন্ড হোম বলা চলে, তো তার কলেজ ছিল এটা। যে ঝাল খেয়েছি তারপরে একটু মালাই কুলফি না হলে চলেই না, একদম নাক কান দিয়ে ধোয়াবার হচ্ছিল। তো সামনেই দেখলাম এই মামা মালাই কুলফি বিক্রি করতেছে, তো মালাই কুলফিটা খেলাম, এটা মোটামুটি ছিল। তবে সত্যি কথা বলতে কি, আগের দিনের যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা এখন আর পাওয়া যায় না, এখনকার মামারা যেন কেমন করে বানায়। বাট নট ব্যাড, চলে চলে যায় ভালোই। কলেজের ভিতরে ছেলেমেয়েরা গান গাচ্ছিল, তো গান শুনে একটু রোমান্টিক হয়ে গিয়েছিলাম, একটু রোমান্টিকভাবে হাঁটাহাঁটি চলতেছিল, ইগনোর দিস রোমান্টিক হাঁটাহাঁটি। বিশ্বাস করেন এটা কিন্তু আমি মোটেও বলে দেই নাই যে আমাকে একটা ফুল দাও, সে নিজে থেকেই আমাকে ফুল দিয়েছে, বিশ্বাস করেন আপনারা। তো ফুলটা পাওয়ার পরে আমি একদম আহ্লাদে গদগদো হয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এখান থেকে বের হওয়ার পরে আমার বোনের মেয়েকে আমাদের বাসায় দিয়ে এসেছি, তারপরে আমরা একটু টুকিটাকি শপিংয়ে যাচ্ছি, তো সেটা নেক্সট ব্লগে দেখতে পারবেন পার্ট 2। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।